हेलो বন্ধুরা वेलकम बैक टू माय चैनल আজকে আমি प्रीवियस ईयर क्वेश्चन आंसर बायोलॉजी থেকে 100 টা क्वेश्चन আলোচনা করব प्रीवियस ईयर মানে হচ্ছে WBCS मेंस WBCS prelims PSC এর ক্লার্ক মিসলেনিয়াস MBI NTPC গ্রুপ ডি RRB গ্রুপ ডি NTPC বিভিন্ন एग्जाम एवं SSC স্টাফ সিলেকশন কমিশনের HS লেভেল ग्रेजुएट লেভেল যত বায়োলজি থেকে কোশ্চেন এসেছে মানে এগুলো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় আসা বারবার এসেছে কোশ্চেনগুলো তো সেগুলো নিয়েই আমি আলোচনা করবো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট যারা সামনে ডাব্লিউ বিসিএস মেন্স দেবেন এইচএস লেভেল দেবেন এবং পিএসসি ক্লার্কের এক্সাম দেবেন আইসিডিএস এক্সাম দেবেন সবারই জন্য খুবই ইম্পর্টেন্ট তো অবশ্যই আলোচনা করবো তার আগে জানিয়ে দেবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনটি ক্লিক ক্লিক করতে বলবেন না যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন যদি কোনো কোশ্চেনের আনসার মনে হয় যে কনফিউশন আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন চলুন শুরু করা যাক তো এটা বায়োলজি থেকে আমরা স্টার্ট করছি এরপরে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন কোশ্চেন নাম্বার ওয়ান এখানে আছে পেনিসিলিন ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম অপশান আছে ইস্ট অ্যালগি ফাঙ্গাস লাইকেন তাহলে পেনসিলিয়াম কোথা থেকে আছে পেন্সিলিয়াম হচ্ছে ফাঙ্গাস এটা আনসার হবে সি তাহলে আমাদের এখানে কোশ্চেনের আনসার হচ্ছে সি অর্থাৎ ফাঙ্গাস কোয়েশ্চেন নাম্বার টু আচ্ছা এটা বড়ো করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় কোয়েশ্চেন নাম্বার টু হুইচ ইজ এফেক্ট অফ অ্যান্টিজেন ইন অ্যান ইল পার্সন

ইট এনক্রিজ দ্য প্রোডাকশান অফ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকেরটাকে এনক্রিজ করে দেয় এল পার্সনে তাহলে কোশ্চেনের আনসার হচ্ছে বি এবার হচ্ছে কোশ্চেন নম্বর থ্রি উইচ অ্যামং দ্য ফলোয়িং হেল্প ইন সার্কুলেশান অফ ব্লাড ব্লাড সার্কুলেশানে কোনটা হেল্প করে এখানে দিয়েছে এরিথ্রোসাইট ব্লাড প্লাটলেটস ব্লাড প্ল্যাটলেটস বলতে যেটা আমরা জানি রক্ত জালিকা মোনোসাইট আর লিম্ফোসাইট এটার আনসার হবে লিম্ফোসাইট তাহলে আমাদের রিমফোসাইট হচ্ছে ব্লাড সার্কুলেশানে সাহায্য করে লিম্পোসাইড হচ্ছে ব্লাড সার্কুলেশানে সাহায্য করে যাদের পড়তে যখন ইচ্ছা করবেন না ভিডিওটা দেখবেন তাহলে আপনারা শুনে মনে রাখা যায় সবথেকে বেশি পড়ার থেকে তো আপনারা এটা শুনলে দেখলে আপনাদের মনে বেশি থাকবে কোয়েশ্চেন নাম্বার ফোর হুইচ অ্যামং দ্য ফলোয়িং এলিমেন্ট ইনক্রিজ দ্য অ্যাবসরশান অফ ওয়াটার অ্যান্ড ইন প্ল্যান্ট এখানে বলেছে কোন এলিমেন্টটা ইনক্রিজ অফ অ্যাবসরশান অ্যাবসরশানে ইনক্রিজ করে ওয়াটার এবং ক্যালসিয়াম ইন প্ল্যান্ট ম্যাগনে এটা দিয়েছে ম্যাঙ্গানিস বোরন কপার মলিবডিন এটার আনসার হবে বোরন তার হচ্ছে বোরন এলিমেন্ট যেটা ওয়াটার অ্যাবসরশন এবং ক্যালসিয়াম অ্যাবসরশন এ কাজ করে প্ল্যান্ট থেকে কোশ্চেন নাম্বার ফাইভ উইচ উড উইল বিকাম ইউজলেস সোন আফটার এক্সপোজিং দ্য ওপেন ইয়ার যে ওপেন ইয়ারে থাকাকালীন কোন কাঠটা ইউজলেস এখানে দিয়েছে সফটউড উড ওয়েট উড হার্ডউড এটার আনসার হবে ওয়েটউড অর্থাৎ ভিজে কাঠ আচ্ছা এরপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আ লার্জ স্পেকটার্ম আচ্ছা লার্জ স্পেকটার্ম অ্যান্টিবায়োটিক কোনটা এখানে দিয়েছে প্যারাসিটামল পেনিসিলিন সিলিন ক্লোরাম ফেনিকল আচ্ছা ক্লোরাম ফেনিকল তাহলে এখানে বলছে লার্জ স্পেকটার্ম অ্যান্টিবায়োটিক কোনটা সেটা হচ্ছে অ্যাম্পিসিন কোয়েশনের আনসার হচ্ছে সি ছয়ের আনসারটা কোয়েশ্চেন নাম্বার সেভেন আওয়ার বোন অ্যান্ড টেথ আচ্ছা আওয়ার বোন অ্যান্ড টিথ আর জেনারেলি মেড আপ এটা খুবই কোশ্চেন প্রায় পরীক্ষায় সব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট প্রতিটা পরীক্ষায় এসেছে এখানে দিয়েছে ট্রাইক্যালসিয়াম ফসফেট ফ্লোরোপিট ফ্লোরোপিটেট অ্যান্ড হাইড্রোলিথ তাহলে বোন এবং টিথ কী দিয়ে তৈরি বোন এবং টিথ হচ্ছে ট্রাই ক্যালসিয়াম ফসফেট অর্থাৎ হচ্ছে এ সাতের হচ্ছে এ আচ্ছা এবারে আমরা আসবো আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন আছে অ্যাঙ্গোরা উল ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম এটা হচ্ছে র্যাবিট সেফ ফক্স গোট মানে কার হচ্ছে পশম থেকে র্যাবিট মানে হচ্ছে খরগোশের পশম থেকে ভেড়ার পশম থেকে ফক্সের পশম থেকে না গোটের পশম থেকে তাহলে অ্যাঙ্গুরা উল কোথা থেকে পাওয়া যাচ্ছে অ্যাঙ্গুরা উল পাওয়া যাচ্ছে র্যাবিটের পশম থেকে অর্থাৎ খরগোশের পশম থেকে পাওয়া যাচ্ছে অ্যাঙ্গোরা উল কোয়েশ্চেন নাম্বার নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ এফেক্ট ওম্যান ইজিলি দেন দ্যাট অফ ম্যান বলছে হচ্ছে ম্যানের থেকে ওমেনকে বেশি এফেক্ট করে কোন ডিজিজটা এখানে হচ্ছে হার্ট অ্যাটাক হেপাটাইটিস জয়েন্ট আর্থারাইটিস অ্যান্ড আর্থারাইটিস এটার আনসার হবে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কিন্তু ছেলেদের থেকে মেয়েদের বেশি হয় তাহলে এখানে বলছে ডিজিজ এফেক্ট অম্যান ইজিলি দ্যান দ্যাট অফ ম্যান এটা আনসার হবে হার্ট অ্যাটাক কোয়েশ্চেন নাম্বার টেন পিটিউটারি গ্ল্যান্ড ইজ লোকেটেড ইন ব্রেন কিডনি লিভার এনটেস্টাইন তো আমরা জানি পিটিউটারি গ্ল্যান্ড কোথায় থাকে পিটিউটারি গ্ল্যান্ড থাকে ব্রেনে তাহলে কোয়েশ্চেনের আনসার হবে এ কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হোয়াট ইজ দ্য লিমিট অফ এম জি এল অফ ব্লাড সুগার इन द नॉर्मल पार्सन एट द टाइम ऑफ़ फर्स्ट। अच्छा आपी एखे कने, एमजी पर डी एल मान एकट्टी मान एकश कड़ी बसि बोलते स्लैश दे एम जि हे एक्शो कूड़ी, 80, एक कूड़ी भाई भाई और डी एल हे आशी अफ ब्लाड शुगर नर्मल पार्सन एट द टाइम अफ फार्स एट आंसर है एगारोटा सी अर्थात सेभेंटी थके हंड्रेड নর্মাল পারসন কোশ্চেন নাম্বার টুয়েলভ বলছি দ্য ক্রস সেকশন অফ আ স্টেম অফ ট্রি হ্যাজ ফিফটি রিং দ্যাট ইজ এজ অফ ট্রি তার মানে ফিফটি রিং যদি হয় তাহলে আমরা জানি এজ গাছের যে নির্ণয় করা হয় কার্বন ডেটিংয়ের মাধ্যমে সেটা কী হবে যতগুলো রিং থাকবে তত বছর বয়সের গাছ হবে এটা হচ্ছে ডাব্লিউ বিসিএস কোশ্চেনটা এটা হচ্ছে ফিফটি ইয়ার্স তারপরে কোয়েশ্চেন থার্টিন অনিয়ন ইজ মডিফাইড ফম অফ এখানে দিয়েছে লিপ স্টেম রুট ন্যান অব দ্য অ্যাবাব কোশ্চেন নাম্বার তেরোর আনসার হচ্ছে বি অর্থাৎ এটা হবে ন্যান অব দ্য অ্যাবাব কোয়েশ্চেন নাম্বার ফোরটিন দ্য পলিনেশান অফ মেইজ টেক প্লেস মানে হচ্ছে বাজরা পলিনেশান কোনটা হয় সেলফ পলিনেশন পলিনেশান বাই ইনসেক্ট পলিনেশন বাই এয়ার বাই রেন এটার হবে বাই এয়ার অর্থাৎ বায়ুর মাধ্যমে হচ্ছে সংযোগ হচ্ছে ঠিক আছে তাহলে কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার পনেরো ওয়াই রেডিওলজিস্ট ডু নট টেক ডাইরেক্ট এক্স রে ফটোগ্রাফ অফ ইন্টেস্টাইন বলছে রেডিওলজিস্ট এক্স রে ফটোগ্রাফ ডাইরেক্ট নেয় না কেন কোয়েশ্চেনের আনসার হচ্ছে এখানে অপশান যেগুলো দেওয়া রয়েছে এনটেস্টাইন আর এফেক্টেড বাই ডাইরেক্ট এক্সপোজ্রাফ এক্সরে এক্সৰে কান নট ক্ৰছ ইণ্টেষ্টাইন এক্সৰে আৰ নট এবল টু কেপচাৰ ক্লিয়াৰ পিকচাৰ অৱশ্যে এটাৰ আনচাৰ বাবে এক্সৰে আৰ নট এবল টু কেপচাৰ ক্লিয়াৰ পিকচাৰ পন পোন্ধৰ হাজাৰ ছৰি আচ্ছা এরপরে হচ্ছে তাহলে আমাদের আনসার হচ্ছে কি রেডিওলজিস্ট ডো নট টেক ডাইরেক্ট এক্স রে ফোটোগ্রাফ অফ ইন্টারস্টাইন এটা হচ্ছে এক্স রে আর নট এবেল টু ক্যাপচার অর্থাৎ এটার আনসার হবে সি কোশ্চেন নম্বর ষোলো এক্সো বায়োলজি ডিলস উইথ দ্য স্টাডি অফ এক্সো বায়োলজি ডিলস উইথ স্টাডি অফ কী হবে এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টার অফ লিভিং অর্গানিজম লাইফ অন দ্য সার্ভিস অফ দ্য আর্থ লাইফ অন দ্য আউটার লেয়ার অফ অ্যাটমসফিয়ার

এটার আনসার হচ্ছে ফ্যাট ফ্যাট থেকে নিচ্ছে এনার্জি তাহলে এটা আনসার হবে এ কোশ্চেন নাম্বার আঠেরো আ কোলন ইজ আ কল কলোনি অফ বলছে কোলন ইজ আ কলোনি অফ কি সেল হ্যাভিং ডিফারেন্ট শেপ সেল হ্যাভিং সিমিলার শেপ সেল হ্যাভিং সিমিলার জেনেটিক কনস্টিটিউশন সেল হ্যাভিং ডিফারেন্ট জেনেটিক কনস্টিটিউশন আচ্ছা তাহলে এটা কোনটা হবে দ্য কোলন ইজ আ কলোনি অফ এটার আনসার হচ্ছে সেল হ্যাভিং সিমিলার জেনেটিক সেল হ্যাভিং সিমিলার জেনেটিক কনস্টিটিউশন কোয়েশ্চেন নাম্বার উনিশ দ্য পলেন গ্রেন অফ ফ্লাওয়ার পলিনেটেড বাই ইনসেক্ট আচ্ছা পলেন গ্রেন অফ ফ্লাওয়ার পলিনেটেড বাই ইনসেক্ট এটা হচ্ছে স্মুথ অ্যান্ড ড্রাই রাফ অ্যান্ড স্টিকি রাফ অ্যান্ড ড্রাই লার্জ অ্যান্ড এটার হবে বি অর্থাৎ রাফ অ্যান্ড স্টিকি কোশ্চেন নাম্বার কুড়ি দ্য বাই অ্যাসবেস্টসের জন্য কোন রোগটা হয় এটা হচ্ছে অ্যামফিসিমিয়া প্যারালাইসিস ডায়রিয়া ডিসেন্ট্রি অ্যাসবেস্টসের জন্য হয় आंसर হবে এমফিসিমা এমফিসিমা ঠিক আছে তাহলে অ্যাসবেস্টসের জন্য হচ্ছে অ্যামফিসিমা রোগ কোয়েশ্চেন নম্বর একুশ ইন দ্য আই কালার ভিজন ইজ এফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ আই কালার ভিজন কিসের জন্য হয় এখানে দিয়েছে কোরয়েড কোট স্কেলোরোটিক কোড রড কোষ কোন কোষ আচ্ছা আমরা এখানে জানি এখানে জানি আমরা কোন কোষের জন্য কালার ভিশন হয় ঠিক আছে কালার ভিজন হয় কোন কোষের জন্য তাহলে এটা আমাদের আনসার কোনটা হচ্ছে আনসার হচ্ছে ডি বইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেপ ইন প্রসেসিং টিলি কোনটা ইম্পর্টেন্ট স্টেপ নয় এখানে দিয়ে রয়েছে নট কথাটা যুক্ত আছে নট কথাটা যুক্ত আছে তাহলে ইম্পর্ট্যান্ট স্টেপ প্রসেসিং ডেলিভারি হচ্ছে রোলিং ড্রাইং ফার্মেন্টিং ওয়েদারিং এটার আনসার হবে ফার্মেন্টিং ফার্মেন্টিং বলে কোনো কথা ইউজ হয় না প্রোডাকশনে ডিহাইড্রেশন ইন হিউম্যান বডি ইজ কজ ডিউ টু দ্য লস অফ ডিহাইড্রেশান কখন হয় না ডিহাইড্রেশন যখন হয় মানুষের শরীর থেকে জলটা বেরিয়ে যায় তাই তো তখন হচ্ছে এটা হবে তেইশ যখন আমরা জানি ডিহাইড্রেশন হয় প্রচণ্ড গরমে তাহলে এটা হচ্ছে মানুষের শরীর থেকে ঘামের মাধ্যমে জল বেরিয়ে যাচ্ছে তখন হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে ওয়াটার ওয়াটারের জন্য কোয়েশ্চেন নাম্বার চব্বিশ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট লিভিং বার্ড আচ্ছা লার্জেস্ট লিভিং বার্ড কী আছে লার্জেস্ট লিভিং বার্ড আছে এখানে অপশান দেওয়া রয়েছে ইগল পিকক তারপরে দেওয়া আছে অস্ট্রিচ অ্যান্ড কিভি তো এটার আনসার হবে অস্ট্রিচ আমরা জানি উৎপাকে সবথেকে বড় কোয়েশ্চেন নম্বর পঁচিশ ইন দ্য কেস অফ টেস্টিউ বেবি এগ ইজ ফার্টিলাইজ ইন দ্য ইউটেরাস এমব্রায়ো কমপ্লিট এইডস ডেভেলপমেন্ট ইন দ্য টেস্টিউ আর এমব্রায়ো ইজ প্লেসড ইন ইউটেরাস আফটার টু মান্থ এগ ইজ ফার্টিলাইজার ফার্টিলাইজ আউটসাইড মাদার্স বডি আচ্ছা এটার আনসার হচ্ছে কোশ্চেন নম্বর পঁচিশ এটা হচ্ছে এমব্রায়ো ইজ প্লেসড ইন ইউটেরাস আফটার টু মান্থস কোয়েশ্চেন নাম্বার ছাব্বিশ দ্য এজ অফ ট্রি ইজ ডিটারমাইন বাই ইটস গ্রিথ হাইট গ্রোথ রিং জেনারেল অ্যাপিয়ারেন্স এর আগেই আমরা বলেছি এটা হচ্ছে গ্রোথ রিং আচ্ছা এরপরে কোশ্চেন নম্বর সাতাশ কিডনি ডিজিজ ইজ ম্যান ইন ম্যান ইজ বাই পলিউট্যান্ট কিডনি ডিজিজ জন্য হয় এখানে অপশান দিয়েছে ক্যাডমিয়াম আয়রন কোবাল্ট কার্বন আচ্ছা আমরা জানি ক্যাডমিয়ামের অভাবে কী রোগ হয় ক্যাডমিয়ামের অভাবে হয় এটা এটাই রোগ তাই তো তাহলে এটা এটাই রোগ কোথায় হচ্ছে কিডনিতে এটার আনসার হবে এ কোশ্চেন নম্বর আঠাশ ফ্রুট অফ দিস প্ল্যান্ট আর ফাউন্ড আন্ডারগ্রাউন্ড কোন ফ্রুটটা গাছের নিচে পাওয়া যায় পটাটো আচ্ছা আমরা জানি পটাটো হচ্ছে ভেজিটেবল ক্যারট গ্রাউন্ডনাট অনিয়ন ও ভেজিটেবল নাট হচ্ছে ড্রাই ফ্রুট আর দেওয়ার হচ্ছে ক্যারট এটার আনসার হবে কিন্তু গ্রাউন্ডনাট ক্যারাটও এক ধরনের ভেজিটেবল তাহলে গ্রাউন্ডনাট হচ্ছে ফ্রুট কোয়েশ্চেন নম্বর উনত্রিশ রেয়ার অ্যান্ড এন্ডেঞ্জার্ড অ্যানিম্যাল ইন সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালিতে কী পাওয়া যায় এখানে দিচ্ছে মাস্ক ডিয়ার টাইগার লায়ন টেল মাকাও আর রেনসর আমরা জানি সাইলেন্ট ভ্যালিতে আছে সাইলেন্ট ভ্যালি কোথায় সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালা এটাতে কী পাওয়া যায় লায়ন টেল মাকাও আর পেরিয়ারে পাওয়া যায় হাতি কোয়েশ্চেন নাম্বার থার্টি ম্যাক্সিমাম ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি অকারসিন এখানে দিয়েছে ব্লু অ্যান্ড রেড রিজিয়ন অফ লাইট গ্রিন অ্যান্ড ইয়েলো রিজিয়ন অফ লাইট ব্লু অ্যান্ড অরেঞ্জ রিজিয়ন অফ লাইট ভাইলেট অ্যান্ড অরেঞ্জ রিজিয়ন অফ লাইট ম্যাক্সিমাম ফটোসিনথেসিস কোন আলোয় হয় ম্যাক্সিমাম ফটোসিনথেসিস হয় ব্লু এবং রেড লাইটে তাহলে আমাদের আনসার হবে এ তাহলে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস হচ্ছে ব্লু এবং রেড লাইট কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান এইডস ভাইরাস হ্যাজ এখানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এনএ ডাবল স্ট্যান্ডার্ড আর এ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এটার আনসার হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন এ তাহলে এডস ভাইরাস আজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এনএ কোশ্চেন নাম্বার থার্টি টু হচ্ছে আ ব্রিথ টেস্ট ইউজড বাই ট্রাফিক পুলিশ টু চেক ডার্ক ড্রাইভিং ইউজেস কিসের জন্য দেখতে হবে পটাশিয়াম ডাইক্রোমাট সালফেরিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গট সালফেরিক অ্যাসিড টারমারিক অন ফিল্টার পেপার সিলিকা জেল কোটেড উইথ সিলভার নাইট্রেট আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থার্টি টু এটার আনসার হবে পটাশিয়াম পটাশিয়াম ডাই ক্রোমেট সালফেরিক অ্যাসিড তাহলে বলছে ব্রিথ টেস্ট ইউজড বাই দ্য ট্রাফিক পুলিশ টু চেক ডার্ক অ্যান্ড ড্রাইভিং ইউজেস ড্রাঙ্ক অ্যান্ড আচ্ছা যারা ড্রাঙ্ক করে গাড়ি চালাচ্ছে তাদেরকে টেস্ট করার জন্য পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফেরিক অ্যাসিড ইউজ করা হয় এবার আসছে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি এখানে দিয়েছে অ্যাংলো নোবিয়ান ইজ ব্রিড অফ অ্যাংলো নোবিয়ান কিসের ব্রিড মানে কিসের জাতি শিপ অর্থাৎ হচ্ছে ভেড়া ছাগল পোলট্রি ক্যাটেল আচ্ছা অ্যাংলো নোবিয়ান হচ্ছে অ্যাংলো নোবিয়ান হচ্ছে গোটা অর্থাৎ ছাগলের প্রজাতি

টাইফয়েড হচ্ছে কিসের অভাবে হচ্ছে টাইফয়েড হচ্ছে কোন এর জন্য হচ্ছে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য টাইফয়েড হচ্ছে কিছুসার জন্য হয় ব্যাকটেরিয়ার জন্য বিচ অফ দ্য ফলোয়িং ব্লাড গ্রুপ ইজ ইউনিভার্সাল রেসিপেন্ট আচ্ছা ব্লাড গ্রুপের মধ্যে দুটো আছে একটা হচ্ছে ইউনিভার্সাল রেসিপেন্ট একটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার ইউনিভার্সাল ডোনার হচ্ছে গ্রুপ ও আর ইউনিভার্সাল রেসিপেন্ট মানে সব ধরনের রক্ত নিতে পারে সেটা হলো এ বি কোশ্চেন নম্বর থার্টি সেভেন রড সেফড ব্যাকটেরিয়া ইজ কল এখানে দিয়েছে ব্যাসিলাস স্প্রিলিয়াম স্প্রিলাম কক্কাস এবং কোমা আচ্ছা রড সেফড ব্যাকটেরিয়া হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেনের আনসার হচ্ছে ব্যাসিলাস তাহলে রড সেফ ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট দ্য অ্যানিম্যাল হুইচ হ্যাজ বিকাম এক্সটিংক্ট রিসেন্টলি ইন ইন্ডিয়া হ্যাপেন টু বি কোন ধরনের অ্যানিম্যাল রিসেন্টলি এক্সটিংক্ট করছে গোল্ডেন ক্যাট চিতা অলিউলফ রেনোসর থার্টি এইট থার্টি এইটের আনসার হচ্ছে চিতা চিতাবাঘ এক্সটেন্ড করছে অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন অল দ্য প্রোজেনি অবটেন ফর্ম আ সিঙ্গেল প্ল্যান্ট বাই ভেজিটেটিভ প্রোপাগেশান আর কল্ড বলছে অল দ্য প্রোগেনি অবটেন ফ্রম আ সিঙ্গেল প্ল্যান্ট বাই ভেজিটেটিভ প্রোপাগেশান আর কল্ড এটার আনসার হবে থার্টি নাইনের আনসার হবে ক্লোন কোশ্চেন নাম্বার ফর্টি হোয়াট ইজ আ স্পঞ্জ স্পঞ্জ কি এটা দিয়েছে ফাঙ্গাস ফসিল প্ল্যান্ট অ্যানিমেল আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফর্টি স্পঞ্জ এক ধরনের অ্যানিম্যাল কোয়েশ্চেন নাম্বার ফর্টি ওয়ান যে উইস অফ দ্য ফলোয়িং ব্লাড গ্রুপ মে বি প্রেজেন্ট ইন দ্য চিলড্রেন ইন আ কাপল হ্যাভিং ব্লাড গ্রুপ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি তাহলে তাদের চিলড্রেনের ব্লাড গ্রুপ কী হতে পারে এটা হচ্ছে ফর্টি ওয়ানের আনসার হচ্ছে ব্লাড গ্রুপ হতে পারে এ হতে পারে বিও হতে পারে এ এবিও হতে পারে ও হতে পারে মানে সবগুলোই থাকবে কোয়েশ্চেন নম্বর ফর্টি টু হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ কজড বাই ভাইরাস এখানে দিয়েছে পোলিও মাইলাইটিস ম্যালেরিয়া হোপিংক অফ রিং ওয়ার্ম কোয়েশ্চেন নম্বর ফর্টি টু যে পোলিও মাইলাইটিস হচ্ছে ভাইরাস রোগের জন্য হয় কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ ভিটামিন বি ওয়ান এখানে দিয়েছে রেটিনল থায়ামিন রাইবোফ্লোবিন অ্যাসকর্ভিক অ্যাসিড আমরা জানি অ্যাসকর্ভিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি হচ্ছে বি ওয়ান আচ্ছা ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড কোশ্চেনের আনসার ফর্টি থ্রি আনসার হচ্ছে থায়ামিন থায়ামিন হচ্ছে বি ওয়ান কোয়েশ্চেন নম্বর ফর্টি ফোর উইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রো ডি এন ইজ আ জেনেটিক মেটিরিয়াল ইন দ্য মোস্ট অফ দ্য অর্গানিজম আর এন ইজ দ্য জেনেটিক মেটিরিয়াল মোস্ট অফ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া আর এখানে দিয়েছে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইন অল ভাইরাস আর এন ইজ জেনেটিক ম্যাটেরিয়াল ইন অল ভাইরাস ফর্টি ফোর এটার আনসার হবে ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল অফ মোস্ট অফ দ্য অর্গানিজম কোশ্চেন নম্বর ফর্টি ফাইভ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া সিক্রেট কী এখানে দিয়েছে অ্যান্টিজেন অ্যান্টিবডি হরমোনস ইন্টারফেরন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে অ্যান্টিজেন আনসার হচ্ছে এ क्वेश्चन नम्बर फोर्टिक्स वेयर इज द बोटानिकल सर्वे ऑफ इंडिया हेडकोआार्टार अच्छा बोटानिकल सर्वे ऑफ सार्वे अफ इंडियार हेडकोआार्टार्ज बोटानिकल सार्वे कथा बोटानिकल सर्वे ऑफ इंडिया है कोलकाता ठीक है तेल क्वेश्चन आंसार सी क्वेश्चन नंबर फोर्टी सेवेन हू एम द फॉलोइंग वाज अवार्डेड नोबेल प्राइज फॉर पथ ब्रेकिंग पथ ब्रेकिंग कंट्रीब्यूशन टू डेवलप ट्रीटमेंट अगेंस्ट पार्किंसन डिजीज़ পার্গিনসন ডিজিজের জন্য কে নোবেল প্রাইজ পেয়েছিলেন কোশ্চেন নম্বর ফর্টি সেভেন ফর্টি সেভেনের আনসার হচ্ছে আরবিদ কার্লসন আরবিবিদ কার্লসন হচ্ছে পার্গিনসন ডিজিজের জন্য নোবেল পেয়েছিলেন কোশ্চেন নম্বর ফর্টি এইট উইচ অফ দ্য ফলোয়িং ফুড আইটেম ইজ রিচ ইন আয়রন আয়রন সব থেকে বেশি কোন ফুডে আছে রাইস অ্যাপেল পালস অরেঞ্জ কোশ্চেন নম্বর ফর্টি এইটের আনসার হচ্ছে অ্যাপেল অ্যাপেল হচ্ছে সবথেকে বেশি আয়রন আছে আয়রন কন্টেন্ট কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন হু ডিসকভার্ড কলেরা জার্ম কলেরা জার্ম ডিসকভার করেছিল কলেরা জার্ম ডিসকভার করেছিলেন রবার্ট কচ কোয়েশ্চেন নাম্বার ফিফটি সুইট এক্স বাই দ্য ডায়াবেটিক পেশেন্ট হ্যাজ এনার্জি কন্টেন্ট অফ ডায়াবেটিক পেশেন্টদের ইউজ করা হয় এনার্জি কন্টেন্টের জন্য এটা কি ফাইভ ক্যালোরি টেন ক্যালোরি হান্ড্রেড ক্যালোরি জিরো ক্যালোরি কোশ্চেন নম্বর পঞ্চাশ এটার আনসার হচ্ছে জিরো ক্যালোরি জিরো ক্যালোরি থাকবে সুইটেক্সে কোয়েশ্চেন নম্বর ফিফটি ওয়ান দ্য এলিমেন্ট হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবানডান্ট ইন দ্য হিউম্যান বডি অ্যাবানডেন্ট ইন দ্য হিউম্যান বডি কোন এলিমেন্ট আছে মানুষের শরীরে থেকে বেশি কী আছে না অক্সিজেন আছে ঠিক আছে তাহলে কোয়েশ্চেনের আনসার হচ্ছে অক্সিজেন কোশ্চেন নম্বর ফিফটি টু অক্সিজেন লিভারেটেড ডিউরিং ফটোসিনথেসিস ইজ কামিং ফ্রম অক্সিজেন কী থেকে আসছে এখানে দিয়েছে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার ব্রেক্স ডাউন ক্লোরোফিল টু অ্যাটমসফিয়ার আচ্ছা অক্সিজেন যে ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন তৈরি হচ্ছে লাগছে কি না লাগছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে আনসার হচ্ছে ফিফটি টু ফিফটি টু এর আনসার হবে ওয়াটার ঠিক আছে তাহলে হচ্ছে পাতাতে যে গাছের খাদ্য তৈরি হচ্ছে সূর্যের আলোকে কার্বন ডাইঅক্সাইড এবং জল নিয়ে তারপরে হচ্ছে তৈরি হচ্ছে কি অক্সিজেন তাহলে आंसर হবে এখানে ওয়াটার क्वेश्चन नंबर 53 হুইচ অফ দা ফলোইং ইজ নট ইনক্লুড ইন দা টেকনোলজি মিশন টেকনোলজি মিশনে কোনটা ইনক্লুডেড নয় ওয়াইল সেট পাস ম্যাজ वेजिटेबल আচ্ছা 53 53 এর आंसर হচ্ছে वेजिटेबल क्वेश्चन नंबर 54 হু ডিসকভারড সিক্স হরমোন সিক্স হরমোন কে ডিসকভার করেছিলেন ড্রেজার ইউগান স্টেইনজ এডওয়ার্ড ক্যালভিন স্যামুয়েল কোহেন আচ্ছা ফিফটি ফোরের আনসার হচ্ছে ইউজেন স্টেইনাচ ইউজেন স্টেইনাচ হচ্ছে সিক্স সিক্সার্মান ডিসকাউন্ট করেছেন কোশ্চেন নম্বর ফিফটি ফাইভ ফার্মেন্টেশন ইজ আ প্রসেস অফ ডিকম্পোজিশন অফ অ্যান অরগ্যানিক কম্পাউন্ড বাই ফার্মেন্টেশন কিসের মাধ্যমে হচ্ছে ক্যাটালিস্ট এনজাইম কার্বানিয়ান ফ্রি রেডিক্যান আচ্ছা ক্যাটালিস্ট হচ্ছে কিন্তু ফিফটি ফাইভ এটা হচ্ছে এঞ্জাইম কোশ্চেন নম্বর ফিফটি সিক্স হোয়াট আর দ্য বেসিক ইউনিট ফ্রম হুইচ হিউম্যান সেপারেট পার্ট ক্যান বি ক্রিয়েটেড বলছে হুইচ বেসিক ইউনিটের জন্য প্রত্যেকটা হিউম্যানের সেপারেট পার্ট ক্রিয়েট হচ্ছে নার্ভ সেল স্টেম সেল হার্ট সেল কিডনি সেল কোয়েশ্চেন নম্বর ফিফটি সিক্স এটার আনসার হবে স্টেম সেল কোশ্চেন নম্বর ফিফটি সেভেন

অ্যামাইনোসেন্টিস অ্যামাইনোসেন্টেসিস ইজ আ মেথড ফর অ্যামাইনোসেন্টেসিস ইজ আ মেথড ফর এটা হবে ডিটারমিনেশান অফ ফেটাল হেলথ কন্ডিশন ডিটারমিনেশান অফ ফেটাল হেলথ কন্ডিশানের জন্য মেথড ইউজ করা হয় নাম্বার সিক্সটি ডিউরিং ফটোসিনথেসিস দ্য লিভারেটেড গ্যাস ইজ লিভারেটেড গ্যাস কোনটা ইউজ হয় না লিবারেটেড গ্যাস ইউজ হয় অক্সিজেন অক্সিজেন ইউজ হয় না এটা লিভারেট করছে মানে তৈরি করছে কি না অক্সিজেন কোশ্চেন নম্বর সিক্সটি ওয়ান হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড সেল ইজ কম্পালসারি ফর ব্লাড কোগুলেশান ব্লাড কোগুলেশানের জন্য কোনটা ইউজ হচ্ছে ব্লাড কোয়ুলেশানের জন্য ইউজ হচ্ছে প্লেটলেট অর্থাৎ রক্তজালক কোশ্চেন নম্বর সিক্সটি টু হুইচ ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক অপশানে দিয়েছে টেরামাইসিন নিওমাইসিন পেনিসিলিন streptomycin এর आंसर হবে हाँ 62 এটা হচ্ছে পেনিসিলিন ভাইরাস কন্টেইন প্রোটিন এন্ড লিপিড নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন লিপিড এন্ড কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এন্ড নিউক্লিক অ্যাসিড তাহলে ভাইরাস কন্টেইন কি আছে ভাইরাস কন্টেইন হচ্ছে প্রোটিন এন্ড লিপিড आंसर হচ্ছে এ क्वेश्चन नंबर 64 বাই উইচ द सेक्स ऑफ़ अ चाइल्ड इज डिटरमाइंड बिफोर बार्थ जाना माध्यम जे बाचाटार जेंडर जाना जाए ऑफ़ फादर ऑफ़ मदर बोथ नान दब सिक्सटी फोर सिक्सटी फोर आंसर है मदर क्वेश्चन नंबर सिक्सटी फाइव व्हाट मे बी दज ऑफ़ मल फाशनिंग ऑफ थायर ग्लैंड থাইরয়েড গ্ল্যান্ডের জন্য এখানে দিয়েছে আয়োডিন ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ভিটামিন সি আমরা জানি গ্ল্যান্ডের রিলেটেড যে কোনো কোশ্চেনই হোক না কেন আনসার হবে আয়োডিন ডেফিসিয়েন্সি সিক্সটি ফাইভ আনসার হচ্ছে এ কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সিক্স হাউ মেনি ফিট হ্যাজ ক্র্যাপ গট হাউ মেনি ফিট হ্যাজ ক্র্যাব গট ক্র্যাপ মানে হচ্ছে কাঁকড়া কাঁকড়ার পদগুলো পাওয়া আছে কাঁকড়ার কতোগুলো পাওয়া আছে সিক্সটি সিক্স এটা হচ্ছে আটটা কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড অনলি ইন ওমেন ওমেনের কোন জিনিসটা থাকে থাইরয়েড পেটারি ওভারি তো এটার আনসার হবে সিক্সটি সেভেন সিক্সটি সেভেনের আনসার হচ্ছে সি ওভারি সিক্সটি এইট ওয়ান অফ ফলোয়িং ইজ নটা ফাংশান অফ কিডনি কোনটা কিডনির ফাংশান নয় রেগুলেশন অফ ব্লাড পিএইচ রিমুভাল দ্য মেটাবলিক ওয়েস্ট ফ্রম দ্য বডি

ওয়াটার ইন প্ল্যান্ট ট্রান্সপোর্টেড হচ্ছে কিসের মাধ্যমে আমরা জানি খনিজলবন জল হচ্ছে নিচে থেকে তুলছে জাইলেম আর ফ্লোয়েম কি করছে গাছের পাতা কাণ্ডে ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে এখানে দিয়েছে ট্রান্সপোর্টেড বাই তো সিক্সটি নাইন ট্রান্সপোর্টের বাই এটা হচ্ছে তাহলে জায়ল্যাম কোশ্চেন নম্বর সেভেন্টি ওয়ার আর দ্য ইউক্যালিপটাস ট্রি ফাউন্ড ইন দ্য অ্যাভার্নস ইউক্যালিপটাস কোথায় পাওয়া যায় আমরা জানি এগুলো দক্ষিণ ভারতে পাওয়া যায় অপশান দিয়েছে মিজো হিল নাগা হিল মণিপুর হিল নীলগিরি হিল তাহলে আমাদের আনসার আনসার হচ্ছে ডি নীলগিরি হিল সেভেনটির আনসার হচ্ছে ডি এরপর আমরা আসছি সেভেন্টি ওয়ান উইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ রিলিজড ইন অ্যাক্সেস কোয়ান্টিটি ডিউরিং এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট হলে কোন হরমোন রিলিজ করা হয় বলছে কর্টিসন সেরোটোনিন অ্যাড্রিনালিন এস্ট্রোজেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের আনসার হচ্ছে এস্ট্রোজেন কোশ্চেন নাম্বার 72 ক্লাব দা কমনলি यूज्ड পিসেস ইজ অবটেইন ফ্রম বাট আ ফ্রুট स्टेम রুট फ्लावर बড এটা आंसर হবে फ्लावर बড ক্লাব হচ্ছে একটা फ्लावर বডmetadata ফুলের কোড়ি क्वेश्चन नंबर 63 বলছো হোয়াট আর দা ব্লাড কার্পাসলস দ্যাট হেল্প টু বিল্ড আপ রেজিস্ট্যান্স এগেইন ডিজিজ রেজিস্ট্যান্স এগেইন ডিজিজ এটা হবে লিউকোসাইট কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর সেভেন্টি ফোর হচ্ছে উইচ ইজ দ্য গ্ল্যান্ড দ্যাট হোল্ড দ্য বডি বডিজ থার্মোস্ট্যাট কোন গ্ল্যান্ড মানে কোন গ্রন্থটিতে শরীরে থার্মোস্ট্যাটটাকে হোল্ড করে রাখে এখানে হচ্ছে পেনিয়াল পিডিটারি থাইরয়েড হাইপোথেলামাস কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর এটা হবে থাইপোথেলামাস কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ হোয়াট ইজ দ্য ক্রোমোজম নাম্বার ইন ওভাম এমানের ওভাবে কতগুলো ক্রোমোজম থাকে আচ্ছা আমরা জানি টোটাল হচ্ছে তেইশ জোড়া তেইশ জোড়া ক্রোমোজম আছে সেভেন্টি ফাইভ তাহলে তেইশ জোড়া মানে হচ্ছে কটা ছেচল্লিশটা ছেচল্লিশটা হবে কোয়েশ্চেন নম্বর সেভেন্টি সিক্স হচ্ছে হ্যাসিস ইজ আপডেন ফ্রম আ প্ল্যান্ট ফ্রম উইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ অপডেন তাহলে হ্যাসিস কোন প্ল্যান্ট থেকে অপডেন করা হয় কোশ্চেন নম্বর সেভেন্টি সিক্স এটা হচ্ছে यहाँ होम लिपस दैट फिमेल इनफ्लोरोस एक्सुडेट फ्रम लिवस एंड फिमेल इनफ्लोुरोसेंस क्वेश्चन नम्बर सेवेंटी हुई अर्गन अब द बडी नेभार रेस्ट शर अंशा रेस्ट नए ना आई पैनक्रिया लिभार हार्ट जानी हार्ट हार्ट जो बंद हो जाए रेस्ट नहीं मानुष मारा जाए नेभार रेस्ट रेस्ट नए ना कि हार्ट अर्थात हृदय কোশ্চেন নাম্বার 78 দা প্রেজেন্স অফ হোয়াট ডিস্টিংগুিশেস আ প্ল্যান্ট সেল ফ্রম অ্যান অ্যানিমেল সেল প্ল্যান্ট সেল থেকে জানা যাবে অ্যানিমেল সেল প্রেজেন্স কোন জিনিসটা থাকলে আমরা প্ল্যান্ট সেল অর্থাৎ প্ল্যান্ট সেল আর অ্যানিমেল সেল আলাদাভাবে চিনতে পারব এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট সেল ওয়াল সেল মেমব্রেন নিউক্লিয়াস কোশ্চেন নাম্বার 78 आंसर হচ্ছে ক্লোরোপ্লাস্ট কোশ্চেন নাম্বার 79 question number 79 the branch of agricultural agriculture which deals with the feeding shelter health and breeding of the domestic animal is called dairy science veterinary uh, veterinary science poultry and animal husbandry which branch of agriculture which deals with feeding shelter health and breeding shelter domestic animal Ajay. 79 79 the an answer is veterinary science কোশ্চেন নাম্বার এইটি এডওয়ার্ড জেনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ এডওয়ার্ড জেনার কী করেছিল কলেরা টাইফয়েড স্মল পক্স প্যারালাইসিস কিসের সাথে অ্যাসোসিয়েটেড আমরা জানি এডওয়ার্ড জেনার হচ্ছে স্মলপক্স অর্থাৎ গুটি বসন্ত টিকা আবিষ্কার করেছিলেন তাহলে এটার আনসার হচ্ছে সি কোশ্চেন নাম্বার এইটি ওয়ান আ প্লান্ট উইথ কম্পাউন্ড লিভস পাপ কোকোনাট পিপল অ্যান্ড হেভিস্কার কোয়েশ্চেন নাম্বার এইটি ওয়ানের আনসার হবে কোকোনাট আনসার হচ্ছে বি এইটটি ওয়ান কোয়েশ্চেন নম্বর এইট্টি টু যে দ্য সায়েন্টিস্ট হু এক্সপ্লেনড অ্যাবাউট ব্লাড সার্কুলেশন ফর দ্য ফার্স্ট টাইম ওয়াচ তাহলে কোন সায়েন্টিস্ট ব্লাড সার্কুলেশন প্রথম এক্সপ্লেন করেছিলেন এখানে দিয়েছে অ্যান্টোনেভিয়ান লিভেন হুক উইলিয়াম হার্বে গ্রেগর ম্যান্ডেল রোনাল্ড রস কোশ্চেন নাম্বার এইট্টি টু এইটি টু এর আনসার হবে উইলিয়াম হার্বে কোশ্চেন নাম্বার এইটি থ্রি উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নটা ডাইজেস্টিভ এনজাইম এখানে দিয়েছে পেপসিয় রেনিন এনোসুলিন অ্যামাইলোপসিন কোয়েশ্চেন নাম্বার থ্রি এটা হবে এনোসুলিন নটা ডাইজেস্টিভ এনজাইম কোশ্চেন নম্বর এইটি ফোর দ্য থিওরি অফ ইভ্যালিউশান ওয়াজ পুট ফরওয়ার্ড বাই লুইপাস্তার অ্যারিস্টোটল গ্রেগর ম্যান্ডেল চার্জ ডারুইন ইভালিউশন অর্থাৎ যোগ্যতমের উদ্বোধন কে বলেছিলেন যোগ্যতা তার বলেছিলেন এটা হচ্ছে চার্লস ডারউইন অর্থাৎ এটা হবে থিওরি অফ ইভ্যালুয়েশন হচ্ছে চার্লস ডারউইন কোশ্চেন নাম্বার এইটি ফাইভ ইন হিউম্যান বডি দ্য লংগেস্ট বোন ইজ দ্য ভার্টিব্রাল কলম থাই কেজ আর্ম মানুষের শরীরে কোন জায়গায় সবথেকে বড়ো হাড়টা আছে সেটা হবে আমরা জানি থাই অর্থাৎ উরুতে এইটি ফাইভ এইটি ফাইভের আনসার হচ্ছে থাই কোশ্চেন নম্বর এইটি সিক্স উইচ অফ দ্য ফলোয়িং ফুড ক্রপ হ্যাজ দ্য ম্যাক্সিমাম কন্টেন্ট অফ প্রোটিন কোন শস্যতে মানে কোন ক্রপটায় ফুড ক্রপটায় ম্যাক্সিমাম প্রোটিন আছে এখানে দিয়েছে সিসাবা সয়াবিন উইট মেজ এটার আনসার হবে মেজ এইটি সিক্স আচ্ছা এটা এখানে যদি বলতো ক্যালসিয়াম সবথেকে বেশি আছে মেজ হতো ঠিক আছে এটা যদি ক্যালসিয়াম বলতো তাহলে কিন্তু মেজ হতো এখানে বলেছে কি প্রোটিন আচ্ছা প্রোটিন যদি হয় তাহলে কিন্তু সয়াবিন হবে এটার আনসার ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এইটি সেভেন হোয়ার ডিড দ্য নিউ ফর্ম অফ নিউমোনিয়া সার্স স্টার্ট সার্স কোথায় স্টার্ট হয়েছে নিউ ফর্ম অফ নিমোনিয়া সার্স স্টার্ট হয়েছে এইটি সেভেন এটার আনসার হচ্ছে চায়না চায়নাতে প্রথম সার্স রোগটা পাওয়া গেছে যেটা নিউ ফর্ম অফ নিউমোনিয়া কোয়েশ্চেন নাম্বার এইটি এইট দ্য টোটাল নাম্বার অফ ভার্টিব্রা ইন আ হিউম্যান বিংস মানুষের শরীরে ভার্টিব্রা কতগুলো আছে বাটিব্রা আছে আমরা জানি কোশ্চেন নম্বর এইটি এইট এটা হচ্ছে তেত্রিশ মানুষের শরীরে বাটিভ্রাটা আছে তেত্রিশ জোড়া কোশ্চেন নাম্বার এইটি নাইন অন দ্য অ্যাভারেজ হোয়াট পার্সেন্টেজ অফ হিউম্যান বডি হ্যাজ দ্য এলিমেন্ট অফ অক্সিজেন মানুষের শরীরে কত পার্সেন্ট অক্সিজেন থাকে এটার আনসার হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষের শরীরে অক্সিজেন থাকে কোশ্চেন নাম্বার নাইনটি হচ্ছে বিসিজি ভ্যাকসিন বিসিজি ভ্যাকসিনেশন ইজ টু বি গিভেন টু আ নিউ বর্ন চাইল্ড কবে দেওয়া হয় ইমিডিয়েট আফটার বার্থ উইদিন ফর্টি এইট আওয়ার্স উইদিন সেভেন ডেজ উইদিন সিক্স মান্থ আচ্ছা আমরা যেটা বলি বিসিজি টিকা যেটাকে বলি বিসিজি ভ্যাকসিন কত দিনের মধ্যে দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চা শিশুকে সেটা হচ্ছে উইদিন ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে কোয়েশ্চেন নাম্বার নাইনটি ওয়ান দ্য হাইব্রিড বিটুইন হর্স এবং ডানকি ইজ কল হর্স এবং ডানকির হাইব্রিড করে কোনটা তৈরি হচ্ছে এটা পনি কোল্ড মিউল জেব্রা এটার আনসার হবে 91 ওয়ান এটার আনসার হবে হচ্ছে মিউল কোশ্চেন নাম্বার নাইনটি টু বলছে গ্লুকোমা ইজ আ ডিসিজ গ্লুকোমা ডিসিজ কোথায় হয় এখানে হচ্ছে স্কিন লাংস লিভার আই গ্লুকোমা আমরা জানি মানুষের চোখে হয় এটা হচ্ছে আই क्वेश्चन नंबर 93 দা কেমিক্যাল यूज्ड फॉर डिस्ट्रয়িং ফাঙ্গি ইন ওয়াটার ট্যাঙ্ক বজে কেমিক্যাল ইউজ করা হয় डिस्ट्रয় করার জন্য ফাঙ্গি ইন ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্কে কি কেমিক্যাল ইউজ করা হয় কপার সালফেট ম্যাগনেসিয়াম সালফেট জিঙ্ক সালফেট নাইট্রিক অ্যাসিড এটার মধ্যে आंसर হচ্ছে কপার সালফেট क्वेश्चन नंबर 94 হিউম্যান কিডনি ডিসঅর্ডার ইজ CAUSED বাই দা পলিউশন অফ মানব শরীরে কিডনি খারাপ হয়ে যায় কি জন্য কোন পলিউশনের জন্য এটার আনসার হবে ক্যাডমিয়াম কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ ডিহাইড্রেশন ইন হিউম্যান বডি এস কজ ডিউ টু দ্য এটাও আগে জানিয়েছে এটার আনসার হবে ওয়াটার জলের অভাবে ডিহাইড্রেশন হয় কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স হো অ্যামং দ্য ফলোয়িং অ্যানালাইজ ডিএনএ ফর দ্য ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ডিএনএ অ্যানালাইজড করেছিল কে এটা হচ্ছে বটসান অ্যান্ড ক্রিক ডিএনএর গঠন প্রথম আবিষ্কার করেছিলেন नाइन् सेवन हुई एम द फलोईंगयर्स स्मेस्ट लिविंग सेल वो स्मलेट लिविंग सेल कोथाएँ वैक्टेरियम से मोलक्स प्लसमा वायरस इस्ट नाइनटी सेभनर आंसार होता है वैक्टेरियम क्वेश्चन नम्बर नाइनटीट बोचे यानिंग यानिंग अकार डिट टू एक्सेस अफ कन्सनट्रेशन अफ कार्बन डाइक्साइड इन ब्लाड डिउ टू एक्सेस अफ कन्सनट्रेशन कार्बन डाइक्साइड इन लांगस एट है ব্লাড অর্থাৎ ডিউ টু এক্সেস অফ কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড তখন হচ্ছে ইয়ানিং অপার আচ্ছা এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার নাইনটি নাইন উইচ অ্যামং দ্য ফলোয়িং লিভিং বিং হ্যাজ রেসপিরেটরি অর্গান বাট ডাজ নট হ্যাভ ব্রেন বলছে তার ব্রেন নেই কিন্তু রেসপিরেটরি অর্গান এটা হচ্ছে ক্র্যাব স্টার ফিস ব্লাড সুগার সিলভার যে কোনটার হচ্ছে ব্রেন নেই এটার আনসার হবে নাইনটি নাইন হচ্ছে স্টারফিশ অর্থাৎ আমরা যেটা তারা মাছ বলে জানি তারা মাছের কোনো ব্র্যান্ড নেই অথচ এটা হচ্ছে লিভিং অর্গানিজম এবং রেসপিরেটরি অর্গানও আছে কোশ্চেন নাম্বার হান্ড্রেড উইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড কোয়াগুলেশান ব্লাড কোয়াগুলেশানে কোন ভিটামিন সাহায্য করে ব্লাড কোয়াগুলেশানে সাহায্য করে ভিটামিন কে ঠিক আছে এরপরে আরও কোশ্চেন আছে তো এগুলো আমি আলোচনা করব পরের ভিডিওতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকুন এই কোশ্চেনগুলো খুব খুব খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষায় এগুলো এসেছে প্রায় লাস্ট ফিফটিন ইয়ার্সের বায়োলজি কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব এরপরে কেমিস্ট্রি ফিজিক্স প্রত্যেকটা কোশ্চেন কভার করে দেবো ডাবল বিসিএস মেন্সের আগে তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনটা ক্লিক করে নোটিফিকেশানটাকে অন করে রাখুন বন্ধুদের মধ্যে গ্রুপে যত বেশি ইচ্ছা শেয়ার করুন আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন ধন্যবাদ